আর সেই সঙ্গে সঙ্গে শেষ হলো ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। আবহর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আরও একবার আমাদের এই নাট্যোৎসব সফল করে তোলার জন্য। আর এই নাট্যোৎসবের যিনি মূল কাণ্ডারি, অর্থাৎ যাকে ছাড়া এই বিরাট মাপের কর্মযজ্ঞ সম্পন্ন হতো না, তিনি হলেন, আগেই বলেছি, কল্লোল নন্দী। আজ কল্লোলদার স্টুডিওতেই পেয়ে গেছি কল্লোলদাকে, জিজ্ঞেস করব এই মহান কর্মকাণ্ডের ব্যাকগ্রাউন্ডে ঠিক কী চলছিল। কল্লোলদা, ঠিক কিভাবে আপনার মনে হলো যে এই রকম একটা অনুষ্ঠান করা যেতে পারে? আমরা যারা নাটক করি, নাটক ভালোবাসি, নাটক করতে বা দেখতে দুটোই ভালোবাসি, তাদের সবার কাছে এবছরের প্রায় শুরু থেকেই প্যান্ডামিকের জন্য দেখা গেল যে আমরা কেউই নাটক করতে পারবো না। সুতরাং এই যে নাটক করার একটা যে খিদে, সেই খিদেটা আমাদের তাড়িয়ে বেড়াচ্ছিল। কেউ কেউ জুমেও নাটক করছে, সেখান থেকে আমাদের একটা ধারণা হলো যে আমরা যদি মঞ্চটাকে সরিয়ে নিয়ে আসি এমনভাবে, আমরা যদি ভাবি যে দর্শক আছে কিন্তু দর্শকের জানা, আমরা ফিজিক্যালি একটা ক্যামেরা বসালাম, তার সামনে যদি নাটকটা করি, ক্যামেরা থ্রু দিয়ে আমরা দর্শককে দেখছি বা ভেবে নিচ্ছি যেন আমাদের সামনেই দর্শক আছে। এবং তোমার যদি মনে থাকে টিভি সেটে এই ধরনের নাটক, দূরদর্শনের নাটক দেখেছি আমরা, হ্যাঁ, তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে ওই ফরম্যাটেই আবার করা যাক না কেন। আমরা যে যেখানেই নাটক করি, সে কলকাতাই হোক আর আমেরিকার আটলান্টাই হোক আর নিউ ইয়র্ক সিটি হোক, আমরা নাটক করতে পারি শুধু লোকাল অডিয়েন্সের সামনে। ঠিক, এর তো একটা সুবিধা আছে, আমরা গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছি। ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল এফোর্ট, এবং সেখান থেকেই আজ এই ২৪টা দল এসে নাটক করছে নটা দেশ থেকে। বিশেষ কোনো উদ্দেশ্য ছিল যেটা আপনার অ্যাচিভ করার ইচ্ছে ছিল? মূল যদি আমি দুটো উদ্দেশ্যের কথা বলি, তার একটা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন লোকের কাছে আমরা যদি নাটকটাকে পৌঁছে দিতে পারি, বা অন্য দলের নাটক, তাদেরও নাটক যে দেখছি, মানে এটা যে শুধু যে আবহ সবার কাছে যাচ্ছে তা না, অন্যদেরকেও সবার কাছে নিয়ে যাচ্ছে, একটা আদান প্রদান হচ্ছে, এইটা একটা উদ্দেশ্য ছিল। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে নাটকের দর্শক শ্রোতা দিন দিন কমে যাচ্ছে। আমার মনে হয় তার একটা কারণ হচ্ছে আমরা নাটক সেইভাবে লোকজনের কাছে নিয়ে যেতে পারি না। Why not use this new medium? খুব জানতে ইচ্ছে করছে যে এত বড় একটা কাজ, এত দেশ, এত নাটক, এত দল, কোন রকম ডিফিকাল্টিস অর সাকসেস? ডিফিকাল্টিস তো অনেক আছে, বিশেষ করে আমাদের যারা পার্টিসিপেন্টস তারা আমার মতো একই রকম ভাবে জানে যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম ডিফিকাল্টিস, কারো শারীরিক, কারো আঞ্চলিক, কারো কোনো জায়গায় লকডাউনের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন, কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না, সমস্ত রকম ডিফিকাল্টিসের মধ্যেও যে লোকে এই এই এনথুসিয়াজম থেকে এতগুলো পারফরমেন্স তৈরি করেছে। হ্যাঁ, কিছু কিছু পারফরমেন্স আছে যারা পারেনি নতুন করে করতে, তারা পুরনো কিছু দিয়েছে, তবু যে সাপোর্ট সেটাই হচ্ছে বড় কথা। আমরা সবাই মিলে বসে এতগুলো নাটক দেখতে পাচ্ছি, ডিফিকাল্টিসের মধ্যে টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে, আমরা জানতাম না যে হাউ টু ডু দিস, রাইট, হাউ টু রেকর্ড ইট, হাউ টু এডিট ইট, কতটা এডিট করলেও নাটকটা নাটক থাকবে, এটা সিনেমা হয়ে যাবে না, এর যে বর্ডার লাইন কে ডিফাইন করবে, আমাদের কাছে কোনো মাপকাঠি নাই যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এতটুকুর পরে গেলে হ্যাঁ আমি সিনেমার মতো ঢুকে যাচ্ছি, এই ধরনের ডিফিকাল্টিস তো আছেই। লোকজনকে এক লোককে দেখাবো কী করে, তার ডিফিকাল্টিস আছে। আর সাফল্য যদি বলো, সবচেয়ে বড় সাফল্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে নটা দেশ যারা আপনারা, যাদের নাটক আপনারা দেখলেন, তাছাড়াও আরও অনেক যারা কোনো না কোনো কারণে দিতে পারেননি, এত লোকের সাথে যোগাযোগ হওয়ার খবর। সে আবহর নাটক আজকে লন্ডনের লোক দেখছে, প্যারিসের লোক দেখছে, ভারতের লোক দেখছে, বাংলাদেশে দেখছে, সুইডেনে দেখছে, এবং তাদেরগুলো আমরা দেখছি, এইটা একটা বিরাট সাফল্য। মানে আপনি বলতে চাইছেন যে সারা বিশ্বকে এক সুতোয় গাঁথতে পেরেছেন একটা বলা যায়। যারা অন্তত যারা নাট্যপ্রেমী তারা তো ডেফিনেটলি, তাদের জন্য তো নিশ্চয়ই ভাবে হ্যাঁ একই সূত্রে গাঁথার মতোই ব্যাপার হয়েছে একটা। তো নিঃসন্দেহে আপনাকে অভিনন্দন তার জন্য। ভবিষ্যতে কোনো রকম লক্ষ্য বা প্ল্যানস আছে কিনা যা আমাদের দর্শকরা জানতে চাইবেন? প্রথমত মানে সবার সহযোগিতা নিয়ে এবং যেভাবে আমাকে সাপোর্ট করেছে এবং যেরকম তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আগামী বছর অ্যাবাউট টুয়ার্ডস দ্য এন্ড অফ নভেম্বর আর আর্লি ডিসেম্বর আমরা আবার ঠিক একই জিনিস করব। ইচ্ছা আছে মিড ইয়ারে আমরা একই রকম একটা অনুষ্ঠান আনবো, যেখানে
শ্রুতি নাটক দেখতে পাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখার তো নয়, শ্রুতি নাটক শোনা, এক্স্যাক্টলি যেটাকে রেডিও ড্রামা বলা হয় সেটাই হবে। মূলত শ্রুতি নাটকের একটা আন্তর্জাতিক অনুষ্ঠান করব। এছাড়া আরও একটা ইচ্ছে আছে, আমরা অনেক ভালো ভালো নাটক দেখতে পেয়েছি, আরও অনেক ভালো ভালো নাটক আমাদের পাইপলাইনে আছে, সেইগুলো দিয়ে যদি একটা চ্যানেল করি, ধরো প্রতি মাসে একটা বা প্রতি দু সপ্তাহে একটা করে যদি রিলিজ করা যায়, তাহলে আমরা যারা নাটক করি বা যারা নাটক দেখতে ভালোবাসে তাদের কাছে অনেকগুলো নাটক পৌঁছে যাবে। ঠিক ঠিক, এই এইগুলো এই ইচ্ছেগুলো এখন অবধি আছে। নিঃসন্দেহে আপনাদেরকে অনেক শুভেচ্ছা আবহর পক্ষ থেকে, আর দর্শকদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা কল্লোল নন্দীকে এবং আপনার দল আবহকে। ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ দেখতে পাবো এই আশা নিয়ে আজকের মতো চার দিন ব্যাপী ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ফিডব্যাক দেবেন। নমস্কার। নমস্কার।